প্রথম আরক্ষী এটা তৎক্ষণাৎ করব লাগিব সাইবার ফরেন্সিকর দ্বারা পরীক্ষা করব লাগিব সাইবার পরীক্ষার দ্বারা ফরেন্সিকর দ্বারা পরীক্ষা করে আমাক দুটা কথা কব লাগিব যে পিডিএফ ফাইলটো কেতিয়া জেনারেট করা হৈছিল কার নম্বৰৰ পৰা জেনারেট করা হৈছিল পরীক্ষার আগত নে পিছত জেনারেট করা হৈছিল যদি সঁচাকৈ পরীক্ষার আগত জেনারেট করা তেনহলে কোনে জেনারেট কৰিছিল কি শাস্তিমূলক ব্যবস্থা হব কি প্রক্রিয়া হব স্কুল আছে না নাই পাসওয়ার্ড কেটা বজাত দিছিল ওয়াইফাই কি অন করে রাখিছিল কার ওয়াইফাই ব্যবহার করেছিল ইত্যাদি কথা যদি পিছত জেনারেট করা হয়েছে তেনহলে এটা একটা আন একটা জালিয়াতি করেছে কোনে এই সাইবার জালিয়াতি করেছে কি উদ্দেশ্যে করেছে অসমবাসীক বিভ্রান্ত করবলে বিচাৰিছে নাকি সেটা কথা স্পষ্ট করব লাগিব আর সেই যে ধেমাজি যুবক গ্রুপটি এই সাইবার ফরেন্সিকে চাই কব লাগিব আমি যখন স্ক্রিনশট দেখি আছো সঁচাকৈয়ে তেতিয়া আপলোড হয়েছিল নে পিছত কোনোবাই তার স্ক্রিনশট এটা মর্ফ করে তার এটা সম্পাদনা করে এডিটিং করে পেলে এই তারিখবুর দিয়ে পেলে আমাকে বিভ্রান্ত করেছে এই কথাটা স্পষ্টভাবে জানাব লাগিব গতি এই কথা জানিবর আমি আগ্রহ করি সকলকে মাতা হয়েছে গৈ আছে পাবগে আমার সাংবাদিক রয়ে আছে আমি আপনার আপডেট দিম কেবল মাত্র এই পর্যন্ত প্রশ্ন উত্তর যে পিডিএফ ফাইলটো আছে এটো ঠিক পিডিএফ ফাইলটো পরীক্ষার পিছতো আহিব নালাগে কারণ পরীক্ষার পর পরীক্ষার্থীসকলক এই প্রশ্ন কাগজখন লৈ আহিবলে দিয়া নাই প্রশ্ন কাগজখন কোনো পরীক্ষার্থীর হাতৰ পৰা হওয়ার সম্ভাবনা কম বা হলেও আগতে হব লাগিব কি কারণে প্রশ্ন কাগজের উত্তরবোৰ মার্ক হওয়ার লক্ষণ একো পোৱা নাই গতি এইটো হয়তো মার্ক হওয়া নাই বা সেই সময়ত সেই পেজবোৰত পেন্সিল বা ইত্যাদি ধরনের ডার্ক ভাজ ইত্যাদি লাগা নাই তারপর সর্বশেষ যদি প্রশ্ন আহিব যে যদি আগতে হয়েছিল তেনহলে কোনে লিক করেছে এজন ক্যামেরা পার্সনের কথা হয়েছে কিন্তু বেলেগ মানুষ ইনভলভ হব পারে আমি দুঃখটো কোনোবা এজনক এটাই মানে দি দিয়াটো উচিত হব না হব সেটা চাব লাগিব কিন্তু কোনোবাই করেছে কোনোবাই করতে সেই লিপস্টিক লগা আঙুলিটো যে তেখেত জড়িত থাকিব পারে যদি সঁচাকৈ এখন হয় আগতে হয়েছে যদি পিছত হয়েছে যদি পিছতনো কেনেকে পালে সেটা একটা ভাববলীয় কথা হব কারণ এইটো জমা দিয়ে আহিলে আর সর্বশেষ কথাটা হল যে স্কুলখনের বিরুদ্ধে যে অভিযোগ উঠিছে বহুদিন আগতে এটা অভিযোগ উঠিছিল যে ধেমাজি জেলা আর লক্ষিমপুর জেলার অংশ বিশেষত এনেকে মেট্রিকর প্রশ্ন কাকত লিক হয় তারপর আজি কেইবছরমানের পাছত দেখিলে আগতে দেখিলে যে প্রধান শিক্ষক স্কুলের লোকে কেনেকে প্রশ্ন কাকত ফাটিল করলে মেট্রিকর প্রশ্ন কাকত লিক হওয়ার কারণে পরীক্ষা বাতিল করবলগীয়া হল ইনভেস্টিগেশন হল এরেস্ট হল এই কথাবর আপনি সেই এলাকাটোর এখন দুখন বিদ্যালয় দেখিলে কিন্তু এখন দুখন বিদ্যালয় এই ধরনের দোষী প্রমাণিত হলো একে কামটো সকলো বিদ্যালয় করব বলেও কথা নাই নকরব বলেও কথা নাই কিন্তু এটা প্রশ্ন তো হল যে ধেমাজি শিক্ষামন্ত্রী নিজের গৃহ জেলা তাতে এই ঘটনা হওয়া বলে অভিযোগ আহিছে গতি অতি শীঘ্রে আমাক দুটা তিনটা বস্তু ক্লিয়ারিফাই করে দিলে সকলো পরীক্ষার্থী উদ্বিগ্নতা উর পড়ব যদি পিছত তেনেদরে চিন্তার কোনো কারণ নাই এটাই মাত্র প্রশ্ন থাকবে যে পিছতো প্রশ্ন কাগজখন কেনেক লিক হল অফিসিয়ালি কোনোবাই কারবাক দিছে না আনঅফিসিয়ালি ভিতরপাই আনিছে ভিতর আনিছে যদি কিন্তু পরীক্ষা হওয়ার সময়তে ফটো তুলিছে তেতিয়া ক্যামেরা কেনেকে গল ক্যামেরা যদি গল পথালে কেনেকে ওয়াইফাই আছিল না নাই ওয়াইফাই যদি আছিল কার ওয়াইফাই ললে আর পথালে যদি সেই গ্রুপটলে কেনেকে গিয়ে পালে গ্রুপটোত ওয়াইফাই এক্সেস কেনেকে পালে আর এই ঘটনাটোত যেটো স্ক্রিনশট আছে যে পরীক্ষার আগতেই সেই গ্রুপটোত পালেগৈ কেনেকৈ পালে ইসামণি ওরফে ডেনিয়েল আলং তেওঁনো কেনেকে পালে এই কথাবোৰ কব লাগিব বিদ্যালয়খনৰ ওপর প্রশ্ন উঠিছে আর উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক আর অন্যান্য বিষয়াসকলে শীঘ্রই এই বিষয়টো তদন্ত করে জানাব বলে আশা করলো আর সরকারের উদ্বিগ্নতা অন্ত পেলাব কিন্তু পরীক্ষা হল পাবনে নাপায় পোৱাৰ সম্ভাৱনা নাই কারণ মোবাইল সোনকালে ইন্টারনেট কর্তন করেছিল গতি পরীক্ষার্থী হাতে হাতে বিয়পি পড়বলে মানে তিনটামান ঘটনা হব লাগিব মোবাইলটো নিব পাৰিব লাগিব তাত তেওঁ ওয়াইফাই এক্সেস পাব লাগিব তারপর এই ফাইলটো পোৱাৰ পাছত উত্তরবোৰ বেলেগকে পাব লাগিব অর্থাৎ উত্তরবোৰ আর কোনোবাই যোগান ধরব লাগিব কিন্তু যেহেতু রাজ্যত ইন্টারনেট কর্তন আছিল ওয়াইফাইৰ জৰিয়তে পায় কিন্তু ওয়াইফাইৰ জৰিয়তে পাব লজিক্যালি যদি সোধে যে এইটো অসম্ভব নে কোনোবা এজনে পাবও পাৰে নাপাবও পাৰে গতি এই কথাটো এই মুহূর্তে নদী কব নোৱাৰি সঁচাকৈ হয়নে নে কোনোবাই জালিয়াতি কৰিছে সেই কথাটো আৰক্ষী আৰু চাইবাৰ ফৰেন্সিকে কব পাৰিব কিন্তু এই পর্যন্ত যিকেইটা তথ্য আমার হাতলে আহিছে বা যিকেইটা খবর মই পাইছো বা আমার যেটো ক্ষিপ্র অনুসন্ধান এই অনুসন্ধানত যিকেইটা কথা হৈছে তাৰ ভিতৰত এই কেন্দ্রটোৰ নাম পোহৰলৈ আহিছে শরীফুলৰ নাম পোহৰলৈ আহিছে লিপস্টিক লগোৱা মহিলাগৰাকীৰ কথা আহিছে সেই পেকেটটো খোলা দায়িত্ব থকা বিষয়াজনৰ কথা পোহৰলৈ আহিব ওয়াইফাই অন কৰিছিল কাৰ ওয়াইফাই ব্যৱহাৰ কৰিছিল সেইটো পোহৰলৈ আহিব আৰু তাৰ পাছত তেওঁ যে কেমেৰা পাৰ্চনজনে মোবাইলটো নিছিল কেনেকৈ মোবাইলটো নিব পাৰিলে সেইটো এটা প্ৰশ্ন আহিব আৰু এইবোৰ প্ৰশ্ন আহিবলৈ উপায়ুক্তজনে কেইটা বজাত পঠাইছিল ইত্যাদি কথা চালে অলপ সময়ৰ ভিতৰত কথাটো স্পষ্ট হৈ পাৰিব কিন্তু জটিল বিষয়
অসমৰ লাখ লাখ 12 13 লাখ 11 লাখ এনেকৈ কৰি তেওঁলোকে পৰীক্ষা দিছে বহু আখৰে পৰীক্ষা দিছে পৰীক্ষা ভাল হৈছে স্বচ্ছ নিকা হৈছে ইত্যাদি ধৰণৰ যেহেতু বিষয়টোক লৈ চৰ্চা হৈ আছে প্ৰচলিত হৈছে মানুহে এই কথাটোক লৈ প্ৰায় মানি লৈছে যে পৰীক্ষা ভাল হৈছে আন কি যে নহওক ইণ্টাৰনেটৰ হাৰাকাচি হওক বা নহওক বা সেইবোৰ আমি যেনে ধৰণে ব্যাখ্যা নকৰোঁ কিয় তাৰ পাছত যদি এই কথাটো হয় প্ৰশ্ন কাকত হয় তেনেহ'লে কি হ'ব পাৰে দুটা কথা হ'ব পাৰে যে কোনোবাই সমগ্ৰ ব্যৱস্থাটোত পৰীক্ষাটো বেয়া হৈছে এই কথাটো প্ৰতিষ্ঠিত কৰিবৰ কাৰণে এই কামটো অতি চক্ৰান্তমূলকভাৱে কৰিছে নেকি আৰু এই চক্ৰান্তমূলকভাৱে কৰিয়েই পৰীক্ষাটো নষ্ট কৰি দিব বিচাৰিছিল নেকি অথবা কোনোবাই পৰীক্ষাটো ভালেৰে হৈ গ'ল কিবা প্ৰকাৰে পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকতখনৰ এটা PDF কপি তেওঁলোকে পালে আৰু আজি কৰিছে কোনো ছাত্ৰ ছাত্ৰী প্ৰশিক্ষাৰ্থীৰ হাতলৈ যোৱা নাই আজিহে চৰ্চা হৈছে এই কথাটো হৈছে নেকি এই দুটা কথাৰ ওপৰত শীঘ্ৰে যদি এটা স্পষ্টীকৰণ আহে তেনেহ'লে হয়তো আমি শুধৰাব পাৰিম এই মুহূৰ্ততে কাকো ব্লেম কৰিব নোৱাৰি কিন্তু আমি নিশ্চয় অপেক্ষা কৰিম শিক্ষামন্ত্ৰী কে ধৰি শিক্ষা বিভাগৰ বৰবৰীয়া বিষয়াসকল চৰকাৰে আমাক অতি শীঘ্ৰে এই বিষয়টোত এই প্ৰশ্নকেইটা যিকেইটা উঠি আছে এই প্ৰশ্নকেইটাৰ উত্তৰ দিব